হ্যালো ফ্রেন্ড, তো এখন বোন নিয়েছে মোমো। এই যে মোমো খাওয়া সেল আছে, তাই তুমি এটা মোমো এই যে খাচ্ছি। মোমো খাওয়া কমপ্লিট, বোন নিয়ে এসেছিল, পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে। তোমরা তো জানো আমি এখন মায়ের কাছে আছি, ওই যে মা বাপি বসে আছে। এখন বাজে হচ্ছে 10:10 বাকি, মোমো খেলাম, জানি না কি করে পরোটা খাবো। চলো, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো অলরেডি। দিদি, এই যে দিদি চলে এসছে এখানে, জামাই বসে আছে, ঘেমে গেছে, জামাই সাইকেল চালিয়ে এসছে, এই যে টাক দেখো টকটক করছে, জামাই খুব ঘেমে গেছে। আর জামাই ষষ্ঠীর ব্যাপার বুঝতেই পারছো, ঘরে তো অনেক আনন্দ হবে, সঙ্গে তোমরাও থাকবে। তো চলো, মাকে আমরা দুই বোনে কি দিয়েছি দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে, এটা দিদি নিয়ে এসছে, এই যে এরকম শাড়িটা পুরো খুলছি না, তোমাদের এই ক্যাটলগটা দেখাচ্ছি, দেখো এই যে এইরকম হবে শাড়িটা, যে পড়েছে তাকে দেখো একবার। এটা দিদি দিয়েছে, এখন ছাপা শাড়ি দিয়েছে, ও পুজোর সময় ভালো শাড়ি দেয়। শাড়ির নাম কি? নাকোডা, শুনে মনে জানে অ্যানাকোন্ডা। এই যে এইটা আমি দিয়েছি মাকে, মায়ের নাকি বিয়ে বাড়ি পরার শাড়ি নেই, ওই জন্য এটা দেওয়া হয়েছে মাকে। এইটা হচ্ছে জামাই বাবুর লালটা, আর আমার বড়ের যে কালোটা, আমার বড় কেলো তো। এটা জামাই বাবু জামা, এই যে দুজনকে একই দিয়েছে, কালার আলাদা। তো তোমরা দেখলে আমার মা জামাই ষষ্ঠীতে কি কি উপহার পেলো, দিদি কি দিয়েছে, আমি কি দিয়েছি, আর মাও আমাদেরকে দিয়েছে যেটা আমরা খুব পরে থাকি, তোমরা ভালো করে জানো, সেটা হচ্ছে নাইটি। একটা দিদিকে দিয়েছে, একটা আমাকে দিয়েছে। দিদি মানে নতুন নাইটিটাই পরে আছিস না? হ্যাঁ, আমি নতুন নাইটিটাই, এই যে ও নতুনটা পরেছে, এটা মা দিয়েছে ওকে, একই সেম জিনিস, আমারটা ব্ল্যাক। এই যে এখানে জামাই ষষ্ঠীর সব আয়োজন শুরু হয়েছে, ফল কাটা হচ্ছে, ফল দিয়েছে, কাছ থেকে দেখাই দাঁড়াও, এই যে মিষ্টি, এখানে এই যে দই, দই দেয়নি এখনো, চিড়ে দিয়েছে, কলা, কিছু দিই, আম, আরো অনেক কিছু দেবে, এখানে যে কাটা হচ্ছে, পুরো কমপ্লিট হয়ে গেল, তাও দেখাবি পরিবার করা হচ্ছে। দিদির গায়ে নাইটটা ঢিল হয়েছে, আমাদের আমাদের ঘর দেখে কেউ হাসবে না, আমাদের ঘরটা অনেক পুরনো ঘর, যার জন্য এই দশা হয়ে আছে ঘরটা। ইচ্ছা আছে ঘরটাকে ঠিক করা, তোমরা যদি হেল্প করো সব হবে। দেখো আমাদের ঘরে কিচ্ছু নেই, চুড়ো হয়ে গেছে, তাই তোমাদেরকে বলছি একটু পাশে থাকো, থাকলেই হবে। এই ওদেরকে দুটো মুরগি ফেলে দে তো, এখন নেই তোর ভিউয়ার্সদের বলছে মনে মুরগি ফেলে দে তো। এবারে এই যে জামাই বাবুকে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে, হ্যাঁ।
স্টার্ট করুন। এই তো পাতে রয়েছে দেখতে পাচ্ছ, সব রকম মিষ্টি কলা দিয়ে দিয়েছে, এবার দেখো খাওয়া শুরু করবে। আচ্ছা আমাদের কাঁচের গ্লাসের খুব অভাব জানো তো, ওই জন্য জলের বোতল দেওয়া হয়েছে। খালি উল্টো পাল্টা কথা, কাঁচের গ্লাস আছে আছে, এখন বোতল কাঁচ গ্লাসে কেউ জলই খায় না, সব বোতল দাম দিয়ে বোতল কেনা হয়েছে। এমনি যে আমার হাজবেন্ড চলে এসছে, এখন বাজে হচ্ছে এই যে দুটো জল দিয়ে দাও না, আজ আমার বড়ের থালিটা একটু দেখা। কি বাজে বলতো ওটা, আগে যে বছর বেঁধেছিল কিরে, এটা এটা যদি খুলে পড়ে যায় যা, কিন্তু এটা পড়বে না, ওই একটুখানি করে গাল দাও না, সব তুলে তুলে একটু একটু ফেলে দেবে, কেউ খায় না। আমি দেখো জামাই ষষ্ঠী কাটাতে, জামাই ষষ্ঠী তো কাটানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি কারণ বাড়ি যাব, এই যে ইনি বসে আছে নিয়ে যাওয়ার জন্য। আমি বলছি একটু সন্ধ্যে সন্ধ্যে, দেখো এখনো সকাল হয়ে আছে, একটু সন্ধ্যে সন্ধ্যে হোক যাবো, দাঁড়া উনি তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি চলো, দু মিনিট ওনার বসার সময় হয় না, দেখো কোনো রকমই রেডি হয়েছি, এই বাড়ি যাবো এবারে, সবার ঘোরা হয়ে গেল, এই যে বাপি বসে বসে আমি টিভি দেখছে যা করে আমার বাবা, এসছিলাম দুদিনের জন্য, কারণ কীভাবে কীরকমভাবে দুদিন কেটে গেল, চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে।